বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বয়স নিয়ে নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এরপর থেকে যে কোনো দুয়ারা সরকারের ন্যূনতম বয়স পঁচিশ কোন দিনের ভিত্তিতে হিসেব করতে হবে সেটাই এই নির্দেশিকায় পরিষ্কার করে দেওয়া হয়েছে তো আজকের আপডেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বয়স নিয়ে নবান্ন থেকে নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে সেটাই আমরা জেনে নেব কিন্তু তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তো এরকম গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুগণ আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স হতে হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তো এই যে ন্যূনতম বয়স পঁচিশ সেটা নির্ধারণের জন্য গতবার দুয়ারা সরকারে বলা হয়েছিল হিসেব করতে হবে এক এক দু তারিখের ভিত্তিতে অর্থাৎ জানুয়ারি ভিত্তিতে ইতিমধ্যে ধরুন নতুন বছর শুরু হয়ে গেছে পয়লা অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছিল আমাকেও অনেকে প্রশ্ন করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের বয়স আগামী দুয়ারে সরকারে কত হতে হবে বা কোন দিনের ভিত্তিতে হিসেব করতে হবে বয়স তো চলুন এই নিয়ে নতুন নির্দেশিকায় নবান ঠিক কি বলা হয়েছে সেটাই আমরা দেখে নেব বন্ধুগণ আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বয়স নিয়ে নবান্ন থেকে যে নতুন নির্দেশিকাটা জারি করা হয়েছে সেই নির্দেশিকাটা এটা দেখুন আপনার দু যে বছর সেই বছরে একদম শেষ দিনে মানে একত্রিশ বারো দু তারিখে আপনার জারি করা হয়েছিল এবং এটা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছে তো এই নির্দেশিকায় কি বলা হয়েছে দেখুন এই নির্দেশিকায় বলা হয়েছে

ক্যালকুলেশন করতে হবে দেখতেই পাচ্ছেন পরিষ্কার বলা হয়েছে দ্য ক্যালেন্ডার ইয়ার ইন হুইচ অ্যাপ্লিকেশন ইজ রিসিভড থ্রু দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ সামনে বাইশ সালে যতগুলোই আপনার দুয়ারে সরকার হোক যদি একটা হয় বা দুটো হয় তার আপনার হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়স ক্যালকুলেশন করতে হবে এক এক দু হাজার ভিত্তিতে আবার দু সালে আপনার যত দুয়ারে সরকার হবে সেই দুয়ারে সরকারে আপনার বয়স ক্যালকুলেশন করতে হবে এক এক দু হাজার ভিত্তিতে এইভাবে চলবে তো বন্ধুগণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পরবর্তী যে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে আপনার বয়স কোন দিনের ভিত্তিতে ক্যালকুলেশন করতে হবে সেই সংক্রান্ত যে আপডেটটা সেই আপডেটটা এটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ